তো আজকের এই ভিডিও থেকে আমরা দেখে নেব আপনারা অনলাইন থেকে আপন বাংলা কার্ড কিভাবে তৈরি করবেন এবং আপন বাংলা কার্ড তৈরি করে কারা কারা সুবিধা পাবেন কি কী সুবিধা পাবেন কী কী ডকুমেন্ট লাগবে পশ্চিমবঙ্গের নতুন উদ্যোগে আপন বাংলা কার্ড তৈরি করলে কিন্তু আপনারা অনেক রকম সরকারি সুবিধা পাবেন তো বিস্তারিত পদ্ধতি দেখার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালোভাবে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি আপন বাংলা কার্ড অনলাইনে তৈরি করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন আপন বাংলা কার্ড লিখে তাহলে প্রথম লিঙ্ক আপনি পেয়ে যাবেন আপন বাংলা ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন তো এই যে লিঙ্কটা পাচ্ছেন সেই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট আপন বাংলার সেই অফিসিয়াল ওয়েবসাইটটা আপনার সামনে চলে আসবে তো এখানে কিন্তু অনেকগুলি অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন নতুন লোগো আপন বাংলা কানেক্টিং উইথ আওয়ার ফ্রেন্ডস তো এখান থেকে নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন আপন বাংলার ডিটেলস চলে এসছে এখানে চাইলে এখানে আওয়ার মিশন আওয়ার ভিশনে ক্লিক করে আপনারা ডিটেলস দেখতে পারেন এবং নিচের দিকে দেখতে পারবেন আপন বাংলার যে কার্ড সেই কার্ডটার একটা ডেমো দেখতে পাচ্ছেন ডেমো ভার্শন এখানে দেখতে পাচ্ছেন আপন বাংলা কার্ড ফর এনআরআই পিওআই আই ওসিআই ফর্ম ওয়েস্ট বেঙ্গল আপন বাংলা কার্ড তো আপন বাংলা কার্ড তৈরি করতে হলে আরও নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন অনেকগুলি অপশন দেওয়া রয়েছে তার থেকে প্রথম অপশন রেজিস্টার উইথ আস আপন বাংলা কার্ড তো আমরা কি করবো এখানে আপন বাংলা যে অপশনটা রয়েছে আপন বাংলা কার্ডের যে অপশনটা সেই অপশনে ক্লিক করবো ক্লিক করলে পরবর্তী আর একটি পেজ আপনার সামনে চলে আসবে যে পেজ থেকে কিন্তু আপনারা আপন বাংলা কার্ডের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আপন বাংলা চলে স্টেপ ওয়ান দেওয়া আছে এখানে ডিটেলস দেওয়া আছে কোন কোন ডকুমেন্ট লাগবে দেখতে পাচ্ছেন এখানে ডকুমেন্টের লিস্টও কিন্তু চলে এসছে দেখুন স্টেপ ওয়ানে কি রয়েছে রেজিস্টার রেজিস্টার আওয়ার মে লগ ইন আপন বাংলা পোর্টাল অর্থাৎ প্রথমে আপনাদের আপন বাংলা পোর্টালে রেজিস্টার করতে হবে আফটার সাবমিশন অফ ডিটেলস মেনশন ইন রেজিস্টার উইথ আস ইউ উইল হ্যাভ টু আপলোড স্ক্যান কপি অফ ফলোইং ডকুমেন্ট অর্থাৎ প্রত্যেকটা ডকুমেন্টে কিন্তু স্ক্যান কপি ডকুমেন্ট হিসাবে আপলোড করতে হবে ফার্স্ট রয়েছে ফটো ফাইল ফর্ম্যাট জেপিজি জেপিইজি ম্যাক্স ফাইল পঞ্চাশ কেবি অর্থাৎ জেপিইজি জেপিজি ফাইলে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে পঞ্চাশ কেবির মধ্যে পাশাপাশি রয়েছে সিগনেচার অর্থাৎ সই ফাইল ফরমাট জেপিজি জেপিইজি ম্যাক্স ফাইল পঞ্চাশ কেবি ইচ ঠিক আছে অর্থাৎ সিগনেচারও কিন্তু আপনাকে পঞ্চাশ কেবির মধ্যে আপলোড করতে হবে ফাইল ফরম্যাট হতে হবে জেপিইজি এবং জেপিজি ফরমেটে তারপর হচ্ছে পাসপোর্ট তো পাসপোর্ট কিন্তু অবশ্যই লাগবে তো পাসপোর্টের ফ্রন্ট এবং ব্যাক সাইড কিন্তু আপনার জেপিইজি জেপিজি ফাইলে দু এমবির মধ্যে আপনাদের আপলোড করতে হবে পাসপোর্ট তারপরে চলে এসছে অ্যাড্রেস প্রুফ অ্যাড্রেস প্রুফের ডকুমেন্ট দু এমবির মধ্যে পিডিএফ জেপিজি জেপিইজি ফরম্যাটে কিন্তু আপনাদের আপলোড করতে হবে তো এগুলো ডকুমেন্টের লিস্ট অর্থাৎ ফটো সিগনেচার পাসপোর্ট এবং অ্যাড্রেস প্রুফ স্টেপ টুতে রয়েছে আফটার আপলোডিং অল অ্যাপ মেনশন ডকুমেন্ট এ সিস্টেম জেনারেটেড লিঙ্ক উইল বি সেন্ট ইউর রেজিস্টার ইমেল ফর্ম হোয়ার অ্যাপ্লিকেন্ট মে ডাউনলোড আপন বাংলা কার্ড তো যখনই আপনি ফর্মটি সাবমিট করবেন সাবমিট করলেই কিন্তু আপনার যে ইমেল অ্যাড্রেস রয়েছে বা ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিতে কিন্তু আপনাকে লিঙ্ক পাঠানো হবে যে লিঙ্কের মাধ্যমে আপনি আপন বাংলা কার্ড ডাউনলোড করতে পারবেন তো এবার আমরা দেখে নেব রেজিস্টার পদ্ধতি কী কী রয়েছে রেজিস্টার করতে গেলে আপনাকে কী করতে হবে ক্লিক হেয়ার টু লগ যে অপশনটা দেখতে পাচ্ছেন সেই ক্লিক হেয়ার টু লগ ইন অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে যে পেজে রয়েছে এন্টার পাসপোর্ট নাম্বার এন্টার সিক্রেট পিন তো যেহেতু নতুন আপনার সেক্ষেত্রে আপনার কী করবেন নিউ ইউজার ক্লিক টু রেজিস্টার আস সেই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি ফর্ম আপনার সামনে চলে আসবে যেখানে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে তো দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশনে কি রয়েছে ফার্স্ট নেম তো এখানে আপনাদের ফার্স্ট নেম দেবেন সবগুলো বড় অক্ষরের দেওয়ার পর যদি মিডল নেম থাকে সেক্ষেত্রে মিডল নেম দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তারপরে লাস্ট নেম দেবেন অর্থাৎ পদবি পদবি দেওয়ার পর ডেট অফ বার্থ এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে সেই ক্যালেন্ডার থেকে ডেট মান্থ এবং ইয়ার দিয়ে দেবেন আধার কার্ড অনুযায়ী দেওয়ার পর প্রেজেন্ট প্রফেশন বর্তমানে আপনার প্রফেশনটা কি আছে অর্থাৎ কাজ কি আছে সেটি আপনি লিখবেন লেখার পর পাসপোর্ট নাম্বার আপনার যে পাসপোর্ট সেই পাসপোর্টের নাম্বার লিখবেন এখানে লেখার পর পাসপোর্ট ইস্যু কান্ট্রি ঠিক আছে পাসপোর্ট ইস্যু কান্ট্রি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে আপনারা ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর পাসপোর্ট ইস্যু প্লেস এখানে এখানে পাসপোর্ট ইস্যু প্লেসের জায়গা দেবেন নাম লিখবেন লেখার পর ভ্যালিড ফর্ম আপনার পাসপোর্ট কতদিন পর্যন্ত ভ্যালিড আছে সেই ডেটটা দেবেন এখানে দেওয়ার পর ভ্যালিড টু অর্থাৎ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত পাসপোর্ট ভ্যালিড আছে ভ্যালিড ফর্ম এবং ভ্যালিড তে ভ্যালিড কত পর্যন্ত আছে সেটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার উইথ আইএসডি কোড অর্থাৎ যদি আপনি প্রবাসী হন সেক্ষেত্রে আপনার আইএসডি কোড দেবেন আইএসডি কোড দিয়ে দেওয়ার পর ফোন নাম্বার দিয়ে দেবেন এখানে দিয়ে দেওয়ার পর অল্টারনেট মোবাইল নাম্বার যদি যদি অন্য কোনো ফোন নাম্বার থাকে সেক্ষেত্রে আপনি এখানে দেবেন দেওয়ার পর ইমেল আইডি ইমেল আইডি আপনি অবশ্যই দেবেন দেওয়ার পর দেওয়ার পর এনআই এনআরআই পি আই এবং ওসিআইএস দিতে হবে এখান থেকে তো এখান থেকে এনআরআই পিআইও এবং ওয়েসিআই সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আইএসডি কোড সহ দেবেন দেওয়ার পর এখানে চলে এসে কারেন্ট অ্যাড্রেস তো এখানে হাউজ বিল্ডিং নাম্বার বর্তমানে আপনি যেখানে বসবাস করছেন তার হাউস হাউস নাম্বার বা বিল্ডিং নাম্বার দেবেন দেওয়ার পর স্ট্রিট নেম অর্থাৎ রাস্তার নাম দেবেন দেওয়ার পর এরিয়া নেম এরিয়া নাম দেবেন দেওয়ার পর ল্যান্ডমার্ক কী আছে ল্যান্ডমার্ক দেবেন দেওয়ার পর সিটি অর্থাৎ কোন শহরে বাস করছেন সেই শহরের নাম লিখবেন লেখার পর পিনকোড শহরের যে পিনকোড সেই পিন কোড দেবেন দেওয়ার পর কান্ট্রি কোন দেশে বর্তমানে আছেন সেই দেশে সে দেশ সিলেক্ট করবেন সিলেক্ট করার পর অ্যাপ্লিকেন্ট অ্যাড্রেস ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে আপনার অ্যাড্রেস পশ্চিমবঙ্গে আপনার অ্যাড্রেসটা কী ছিল সেই অ্যাড্রেসটা ফুল এখানে লিখবেন তো আপন বাংলা কার্ড মূলত প্রবাসীদের জন্য যারা প্রবাসে থাকেন অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরে কাজের সূত্রে বা কর্মক্ষেত্রে বা অন্য কোনো কারণে আপনি রাজ্যের বাইরে থাকেন বা দেশের বাইরে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা যারা প্রবাসী আছেন প্রবাসী বাঙালি আছেন তাদের জন্যই কিন্তু এই আপন বাংলা কার্ড যারা যারা প্রবাসী আছেন তারাই কিন্তু এই আপন বাংলা কার্ড তৈরি করতে পারবেন নিজে ঘরে বসে নিজের স্মার্টফোনের মাধ্যমেই তো অ্যাপ্লিকেন্ট অ্যাড্রেসে প্রথমে ওয়েস্ট বেঙ্গলে যেখানে আপনার বাড়ি ছিল বা বর্তমান যেখানে আছে সেই অ্যাড্রেস দেবেন প্রথমে অ্যাড্রেস লিখবেন লেখার পর ডিস্ট্রিক্ট জেলা কোনটা ছিল জেলা সিলেক্ট করবেন সিলেক্ট দেওয়ার পর পুলিশ স্টেশন দেবেন পুলিশ স্টেশন দেওয়ার পর পিনকোড পিনকোড দেওয়ার পর টোটাল ফ্যামিলি মেম্বার রেসিডিং ইন ওয়েস্ট বেঙ্গল কতজন ফ্যামিলি মেম্বার আছে আপনার ফ্যামিলিতে সেটা লিখবেন লেখার পর কন্ট্যাক্ট পার্সন আপনার ফ্যামিলি কন্ট্যাক্ট পার্সন কে আছে অর্থাৎ কাকে কন্ট্যাক্ট করলে পাওয়া যাবে তার নাম লিখবেন লেখার পর কন্ট্যাক্ট মোবাইল নাম্বার সেই যে আপনার বাড়ির যে লোক তার কন্ট্যাক্ট মোবাইল নাম্বার দেবেন দেওয়ার পর এখানে সেভ ক্লিক করবেন সেভ অ্যান্ড পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে যে পেজে থাকবে ডকুমেন্ট অর্থাৎ ফটো সিগনেচার পাসপোর্ট এগুলো কিন্তু আপনাদের আপলোড করতে হবে এবং অ্যাড্রেস প্রুফ এই চারটে ডকুমেন্ট কিন্তু আপনাদের আপলোড করতে হবে আপলোড করার পর সাবমিট অপশনে ক্লিক করলেই কিন্তু আপনি যে ইমেল নাম্বার দিলেন অর্থাৎ জিমেল আইডি যে দিলেন সেই জিমেল আইডিতে একটি লিঙ্ক সেন্ড করবে যে লিঙ্ক যে লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনি সরাসরি আপন বাংলা কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন তো এবার আমরা দেখে নেব আপন বাংলা কার্ড তৈরি করলে আপনারা কোন কোন সুযোগ সুবিধা পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে সকল প্রবাসীদের এই আপন বাংলা কার্ড থাকবে তারা বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন কলকাতা আন্তর্জাতিক বইমালা কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মতো অন্যান্য ক্ষেত্রগুলিতেও কিন্তু অগ্রাধিকার পাবে অর্থাৎ আপন বাংলা কার্ড থাকলে কিন্তু আপনারা বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন কলকাতা আন্তর্জাতিক বইমেলা কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মতো জায়গাগুলিতে অগ্রাধিকার পাবেন এমন কি বিদেশের মাটিতে যে কোনো রকম সমস্যার সম্মুখীন হলে প্রবাসী বাঙালিরা এই কার্ডের মাধ্যমে রাজ্য সরকারের সহায়তা পাবেন যদি আপনারা বিদেশে রকম সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই আপন বাংলা কার্ড দেখালে আপনারা রাজ্য সরকারের সমস্ত রকম সহায়তা পাবেন এছাড়াও আরও জানা গিয়েছে প্রবাসী বাঙালিদের সমস্যা সমাধান করার জন্য এবং তাদের যে কোনো সমস্যার থেকে উদ্ধারের জন্য প্রয়োজনে বিশেষ স্কিম পর্যন্ত কিন্তু লঞ্চ করা হতে পারে সরকারের তরফ থেকে তো এই সুযোগ তো এই সব সুযোগ সুবিধা কিন্তু আপনারা আপন বাংলা কার্ডের মাধ্যমে পাবেন তো এই ছিল আজকের আপডেট আপডেটটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ